2021-এর একেবারে শেষ দিনে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম একেবারে গ্রিন টি দিয়ে। ভেবেছি নিউ ইয়ারে কিন্তু গ্রিন টি আমি খাবো এবার থেকে প্রত্যেক দিন। তো 2021-এর শেষ দিন থেকে শুরু করে দিলাম। তো চলো এবার একটুখানি ব্রেকফাস্ট করব, তার জন্য ভাবলাম একটুখানি বেগুন ভেজে নিই, বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবো। তো ওই জন্য দেখো চা খেয়ে টিউশন পড়াচ্ছিলাম, তো টিউশন পড়ানো হয়ে গেছে, এবার বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবো। আমার বেগুন ভাজা খুব ভালো লাগে, বেগুন পোড়াও খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করেছি, কারণ সকাল সকাল এত তেল দিয়ে বেগুন ভাজা খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হবে না, তাই না? ওই জন্য অল্প তেলেই ভাজার চেষ্টা করেছি। তো চলো এবার আমি খেয়ে নিই। ব্রেকফাস্ট করেই আমি আমার কাজে লেগে পড়েছি। দেখো ভেবেছিলাম এখন ঘর পরিষ্কার করার মতো আমার সময় নেই, বাট তবুও কেন জানি না ইচ্ছে হলো, ভাবলাম একটুখানি ঘর দোরগুলো পরিষ্কার করি, কারণ বছরের প্রথম দিন কি একটু নোংরা থাকবে, তাই ভাবলাম অন্তত একটা ঘর, মানে যতটুকু সময় রয়েছে সেই ততটুকুর মধ্যে একটা ঘর অন্তত পরিষ্কার করি। তাই জন্য দেখো এই ঘরটা একটুখানি পরিষ্কার করার জন্য লেগে পড়েছি। তো চলো কতটা কী করতে পারি দেখা যাক, তাই না বলো? আমার তো ঘর পরিষ্কার রেগুলারই হয়, বাট একটু ডিপলিভাবে করা হয় মাঝে মধ্যে, বেশ তাও মোটামুটি 1 সপ্তাহ 15 দিন অন্তর অন্তরই করা হয়, বাট তবুও কেন জানি না আমাদের বাড়িতে প্রচণ্ড নোংরা হয়ে যায়, ঝুল হয়ে যায় প্রচণ্ড পরিমাণ। তো যাই হোক চলো আমি এখানে ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার করে গুছিয়ে নিই। গুড আফটারনুন, কারণ এখন প্রায় বাজতে যায় 1টা, এখন তোমাদের গুড আফটারনুন জানাচ্ছি। আর এখন তোমাদের সামনে এসে একটুখানি কথা বলার সুযোগ পেলাম, তার কারণ এতক্ষণ তোমরা দেখছিলে একটুখানি নিউ ইয়ার আমাদের পুরো বছর শেষ হতে একেবারে চলেছে, মানে একদম শেষের মাথায় বলাই যায়, তাই না? জাস্ট কয়েকটা ঘন্টা পরই আমরা একটা নতুন বছর শুরু করতে চলেছি। তাই জন্য ভাবলাম প্রথমে একটুখানি ঘরটাকে পরিষ্কার করে একটুখানি নতুন যদি কিছু করা যায়, তো ওই জন্য ভাবলাম একটুখানি অন্যরকম একটা বেডশিট পেতে দিই। তো ওইটাই করলাম, আর নিচটাতে একটা কাপড় ঘেরা থাকে, তোমরা জানো গ্রামের দিকে এটা বেশি তোমরা দেখে থাকবে যে একটা খাটের চারিধারে তোমার একটা কাপড় থাকে, কারণ খাটের নিচে প্রচুর জিনিসপত্র থাকে, সেটা যদি দেখা যায় খাটের নিচ থেকে দেখতে খুব খারাপ লাগে একেবারে দরজা থেকে ঢুকতে। এটা যেহেতু আমাদের প্রথম রুম, যদিও এটা নয় বাথরুম হয়ে গেছে, যে যাই হোক দেখতে খুব খারাপ লাগে, ওই জন্য একটা নতুন একটা কাপড় দিয়েছি, সেটা তোমাদের সবই দেখাবো। তো এখন যাই হোক স্নান করার টাইম হয়ে গেছে, স্নান করতে যেতে হবে, আর এখন আমার বিজনেস টাইম বলা যায়। তো বিজনেসটা করে নিই, কারণ যারা জানে না তাদের জন্য বলে দিই যে আমি তোমার অনলাইন বিজনেস করি, তো তার জন্য লাইভ থাকে, তো সেটা করার জন্য আমাকে এখন আগে স্নান করতে হবে, ঝটপট করে রেডি হতে হবে, কারণ অলরেডি লেট হয়ে গেছে আমার। তো ভাবলাম চলো একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই এই সুযোগে, আর চলেও আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে, মানে একটুখানি ঘরটাকে সাজানোর ইচ্ছে রয়েছে। তো দেখা যাক কতটা সময় পাচ্ছি, তার উপর ডিপেন্ড করছে, তাই না বলে? তো যাই হোক এখানে দেখো আমার এই বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, মানে আমার ভীষণ খুশি। আরও কয়েকটা রুমে করতে পারলে খুব ভালো হতো, বাট সেটা সম্ভব হবে না আমি জানি। তো চলো একটা রুমকে ঠিকঠাক করে গুছিয়ে নিই, তাই না বলে?
তো যাই হোক চলো আমি এখন স্নান করতে যাই, বুঝলে অনেকটা লেট হয়ে গেছে, চলো। আজকে আমি রান্নার দায়িত্বে নেই, মানে আজকে দুপুরে রান্না বান্নাগুলো আমি করছি না, তাই জন্য এতগুলো কাজ করতে পারলাম। আর দেখতে খুবই ছোটোখাটো যে একটুখানি বেডশিট চেঞ্জ করেছি, একটুখানি ঝুল ঝেড়েছি, বাট এটা করতে অনেকটা সময় খরচা হয় কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়। সত্যি বলছি রেগুলার তোমাদের আমি শেয়ার করি না, বাট রেগুলার কিন্তু আমাকে পরিষ্কার করতেই হয়, পরিষ্কারের কাজ আমার প্রত্যেক দিনই থাকে। তো যাই হোক আজকে দিদা রান্না বান্না করছে। আজকে সকালে তোমরা দেখেছো যে আমি একটুখানি বেগুন ভাজা দিয়ে মুড়ি খেয়েছি, কারণ মুড়ি নর্মালি আমার একদমই খেতে ভালো লাগে না, বাট বেগুন ভাজা খুব পছন্দ করি, তো ওই জন্য ভাবলাম চলে একটুখানি বেগুন ভেজে মুড়িটা খেয়ে নিই, তারপর অন্যান্য কাজ করব। কারণ এখন ব্রেকফাস্ট করতে গেলে আমার টিউশন পড়ানো হবে না, বা তোমার টিউশন পড়ি যখন খেতে যাবো ব্রেকফাস্ট করে করে অনেকটা লেট হয়ে যাবে, তাই না? ওই জন্য ওই সামান্য একটুখানি করে খেয়েছি, আর বাকি আমি বেশি করে করেছিলাম দুপুরের জন্য। তো বেগুন ভাজা হচ্ছে, দিদা বাকিগুলো ভেজেছে, আর হয়েছে মুসুর ডালের বড়া ভাজা এবং মুসুর ডালের বড়ার তরকারি। তো ফাটাফাটি আজকে লাঞ্চটা হবে, কারণ আমাদের সবার খুব বড়া পছন্দ, তো ওই জন্য দিদা রান্না করে নিচ্ছে, হয়ে এসছে প্রায়, হয়ে এসছে রান্না। তো চলো এখন স্নান করতে যাই আমি, কারণ দিদাও আবার স্নান করবে, তো চলো এখন স্নান করতে চলে যাই। গুড ইভিনিং, এখন দেখো চুল টুল বাঁধা হয়ে গেছে, একদম চিপকে চিপকোভাবে চুল বেঁধেছি, কারণ একটুখানি তেল দিয়েছি, ইচ্ছে হলো তেল দিতে, এটা ননস্টিক হেয়ার অয়েল, সেভাবে কিছু মনে হবে না যে তেল লাগিয়েছি বলে, ওই জন্য ভাবলাম চলো একটুখানি তেল দিয়ে দিই, কারণ আমার চুলগুলো তো তোমরা জানোই কেমন, তবে আমি তেল ইউজ করতে পারি না, আমার মাথাটা কেমন একটা হয়ে যায়, কিন্তু আজকে মনে হলো ইচ্ছে হলো তাই তেল দিয়ে দিয়েছি একটুখানি। তো যাই হোক চলো এখন সন্ধ্যে হয়ে গেছে, এবার একটুখানি চা খাবো, চা খেয়ে আমি আমার লেগে পড়বো কাজে, ইচ্ছে তো রয়েছে একটুখানি ঘরটা সাজানো, তো কতটা কী করতে পারবো জানি না, তো চলো যাই ওদিকে, আর কী রান্না বান্না হবে সেসব কিছু জানি না, তো দেখা যাক কী হয় নাকি, চলো। অনেকক্ষণ থেকে অনেক চেষ্টা করার পর এই পর্যন্ত করতে পেরেছি। দেখো এখানটা হলো ঠাকুরঘর, ঠাকুরঘরের এখনও পর্যন্ত দরজাটা লাগানো হয়নি, তার জন্য একটা আমি পর্দা রয়েছে, বাট পর্দা বানানো হয়নি, তার জন্য দেখো কি করেছি, একটা কাপড় কেটে, যে কাপড়টা মা পরবে না সে কাপড় কেটে এইভাবে, আর যেটা উপরে দেখছো দরজাতে দেওয়া আছে ওটা কিন্তু আমার হাতের তৈরি, আর একটুখানি চুনি পাল্প দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ওর আজকে খেতে ইচ্ছে হয়েছে মশলা মুড়ি, তাই এখানে মশলা মুড়ি রেডি করা হচ্ছে। তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল, একদম
বছরের শেষ সময় এসে তোমাদের সাথে আমি কথা বলছি, কারণ একেবারে আবারও তোমাদের সাথে দেখা হবে, কিন্তু একটি নতুন বছরে নতুনভাবে কিন্তু তোমাদের সাথে আবারও আমি ফিরে আসবো। আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, শুভরাত্রি বন্ধুরা, আর বাবাই 2021, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা।